মতিউর রহমান এবং কাউন্সিলর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং তার স্ত্রী রোকেয়া রহমান দুজনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ অনেক বেশি, যার পরিমাণ হলো 19,50,53,202 টাকা। এছাড়া দুজনের ব্যাংকেই অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। মোহাম্মদ মতিউর রহমান মতি কাউন্সিলর 6 নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করার পর সম্পদ বিবরণ নোটিশ জারি করা হয়। সেই সম্পদ বিবরণ নোটিশ জারির পরে উনি যে সম্পদের হিসাব দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে উনি দিয়েছিলেন প্রায় 9,62,00,000 টাকার মতো। কিন্তু আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তদন্তকালে মামলা দায়ের হওয়ার পরে তদন্তকালে দেখা যায় আসামি মতিউর রহমান প্রায় 11,35,67,283 টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং বিভিন্ন ব্যাংকে 74,96,40,113 টাকা জমা করেন এবং বিভিন্ন সময়ে 74,13,88,688 টাকা উত্তোলন করেন। এই কর্মকাণ্ডের কারণে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ করেন এবং কমিশনের অনুমোদন ক্রমে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 2, 27-এর 1 ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় জনাব মতিউর রহমান কাউন্সিলর নারায়ণগঞ্জ 6 নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। রোকেয়া রহমান স্বামী মতিউর রহমান কাউন্সিলর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, তার মামলার বিষয়ে তদন্তকালে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয় এবং উনি যে সম্পদের হিসাব দিয়েছেন সেই হিসাবের সাথে আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে প্রায় 8,14,85,919 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছেন এবং বিভিন্ন ব্যাংকে এই রোকেয়া রহমান 1,76,16,094 টাকা জমা করেছেন এবং বিভিন্ন সময়ে 1,75,27,098 টাকা উত্তোলন করেছেন, যা একটি অস্বাভাবিক লেনদেন এবং এই তদন্তকালে এই বিষয়গুলো আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 2, 27-এর 1 ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় কমিশনের অনুমোদন ক্রমে চার্জশিট দাখিল করা হয়।